বিশ্বজুড়ে আজ স্তব্ধতা। ভয়াবহ করোনা আতঙ্কের কারণে মানুষ আজ গৃহবন্দী, কিন্তু তার মধ্যেও তো খুঁজে নিতে হয় বেঁচে থাকার রসদ। আজ আমাদের একমাত্র সম্বল সাহস, মনোবল আর উদ্যম। আর এই নব উদ্যমে চলার পথে আজও আমাদের আশ্রয় রবীন্দ্রনাথ। আমাদের সুখে দুঃখে, আনন্দে বিষাদে সর্বোচ্চ কবিগুরু আমাদের মননে রয়েছেন। লকডাউনের এই বন্দী দশায় নিকর নৃত্য শিক্ষা কেন্দ্র প্রকাশ্যে না হলেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আজ তার জন্মদিনটি উদযাপন করার প্রস্তুতি নিয়েছে পরম শ্রদ্ধায়। সকলের ভালোবাসা ও শুভেচ্ছা আমাদের একান্ত কাম্য। সকলে আমাদের সঙ্গে থাকুন। Thank you.
চরণে যাই বিভাবরি, আঁখি হতে ঘুমিল হরি কে নিল হরি মরি মরি। সকলকে আমার ধন্যবাদ জানিয়ে এই ভয়াবহ পরিস্থিতিকে জয় করে আগামী বছরকে নতুন করে পাওয়ার আশা দিয়ে নিক্কনের এই ছোট্ট নিবেদন সমাপ্ত হলো।